মা, ও মা, দেখো না আমি কাকে এনেছি। এদিকে এসো মা, আমাদের বরণ করে ঘরে তোলো। তুই বিয়ে করেছিস সেটা আবার আমাকে না জানিয়ে তুই এটা করতে পারলি বাবা? মা, লক্ষ্মী মা আমার, সোনা মা আমার, আসলে হয়েছে কি মা জানো, আমি টুনিকে পছন্দ করতাম। এদিকে টুনির পরিবার টুনিকে অন্য একটা ছেলের সাথে বিয়ে দিচ্ছিল। এখন ওটাকে আমি কি করে মেনে নিব বলো? তাই তো আমি তোমাকে না জানিয়েই এই কাজটা করে ফেলেছি মা। সরি মা, তুমি মেনে নাও না আমাদের। তা মেয়ের বাবা কি মেয়েকে খালি হাতেই পাঠিয়েছে নাকি নাকি কিছু দিয়ে পাঠিয়েছে? আসলে মা, ওর মা বাবা কেউ বেঁচে নেই, মামা মামির কাছে বড় হয়েছে, ওনারাও অনেক গরিব পাখি, তাই তো কিছু দিতে পারিনি মা। ছি 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 ছি, যতই গরিব হোক না কেন তবুও তো মেয়ের সাথে কিছু দিয়ে পাঠায়, কিন্তু এরা তো দেখছি কোনো জাতের মধ্যে পড়ছে না। মা, আমাকে আপনার ভালো নাই বা লাগতে পারি, কিন্তু তাই বলে আপনি আমার জাত নিয়ে কোনো কথা বলতে পারেন না মা। দেখেছিস বাবা, তোর বউ এই বাড়িতে পা রাখতে না রাখতে মুখে মুখে তর্ক করা শুরু করেছে। তুই তো একটা অজাতের মেয়েকে বিয়ে করে এনে আমার জাতটা ডুবিয়ে দিলি রে বাবা। মা, তুমি দয়া করে থামবে, কোথায় বিয়ে করেছি একটু শান্তিতে থাকবো বলে, কিন্তু আমার এই কপালে শান্তি লেখা আছে বলে তো মনে হয় না। এখন তো মায়ের উপর গলাবাজি করবি? এখন তো আর মা আপন নয়, পর হয়ে গিয়েছে, আর নিজের বই তো আপন হয়েছে, এমন দিনও যে আমাকে দেখা লাগবে তা আমি কোনো দিনও ভাবতে পারিনি। সৃষ্টিকর্তা, এ তুমি আমার কপালে কি লিখলে গো? এসব বলে মিনু কাঁপতে কাঁপতে নিজের ঘরে চলে যায়, আর টোনা নিজের বউকে নিয়ে তার ঘরে চলে যায়। এদিকে দেখতে দেখতে রাত পেরিয়ে ভোরও হয়ে আসে, আর ভোর হতে না হতে প্রতিবেশীরা বউ দেখতে বাড়িতে এসে ভিড় জমায়। কি গো টোনার মা, তোমার টোনা যে কাল রাতে বিয়ে করে এনেছে তাও শ্বশুর বাড়ি থেকে কি দিয়েছে শুনি? কি আর দিবে, ছোটবেলায় বাবা মাকে খেয়েছে, তাই তার মামা আমাদের খাওয়ার জন্য হাত পা গুলো গুটিয়ে পাঠিয়ে দিয়েছে। ছি 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 ছি, তাদের মাঝে কোনো ভদ্রতা নেই নাকি গো? দেখো তো, সেদিনই তো বান্টিটা বিয়ে করে বউ বাড়িতে নিয়ে এলো, শ্বশুর ওকে সোনা গহনা টাকা পয়সা দিয়ে মুড়িয়ে দিয়েছে। আপনাদের কি সাত সকালবেলায় খেয়ে দেওয়ার কোনো কাজ কাম নেই নাকি? হ্যাঁ, এভাবে অন্যের বাড়িতে এসে পরচর্চা শুরু করেছেন? ও মা ও মা, এ তো দেখছি বউয়ের মধুতে পুরো পাগল হয়ে গিয়েছে, তাই বউয়ের হয়ে এত সাফাই গাইতে এসেছে। আপনাদের যা ভালো মনে হয় তাই, এবার আপনারা আমার বাড়ি থেকে আসুন তো, নয়তো আমি আপনাদের মুখের উপর দরজা লাগিয়ে দিতে বাধ্য হব। আমরাও দেখবো নিজের বউকে আর কতদিন এমন আগলে রাখিস। প্রতিবেশীরা রেগে সেখান থেকে চলে যায়, আর টোনা বউকে নিয়ে নিজের ঘরে চলে যায়। এভাবে কেটে যায় বেশ কয়েকদিন। হঠাৎই একদিন টুনি টোনাকে বলে, ওগো, তোমার জন্য আজ একটা খুশির খবর আছে। তাই নাকি? তা কি এমন খুশির খবর, বলো না শুনি। আমি মা হতে চলেছি গো, আর তুমি বাবা হতে চলেছো। কি সত্যি বলছো টুনি? মা, মা তুমি কোথায় গেলে? তাড়াতাড়ি এদিকে এসো মা। মা, কোথায় গেলে তুমি? তাড়াতাড়ি এদিকে এসো। কি হয়েছে বাবা, তুই এত চিৎকার কেন করছিস? টোনার মুখে টুনির মা হওয়ার কথা শুনে মিনু মনে মনে ভাবতে থাকে, এই মেয়েকে তো আমি বাড়ি থেকে বের করে দিতে যাচ্ছি, কিন্তু এই যদি এখন সন্তানের জন্ম দেয় তাহলে তো একে আমি আর কোনো দিনও এ বাড়ি থেকে বের করতে পারবো না, এ সারা জীবনের জন্য এ বাড়িতে থেকে যাবে। না 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 না, এটা কিছুতেই হতে দেওয়া যাবে না, যে করেই হোক ওই টুনি আর ওর অনাগত সন্তানকে আমার শেষ করে দিতেই হবে।
মা, কি হলো তোমার? অমন চুপ হয়ে গেলে কেন মা, বলো তো। না রে বাবা, আমি আসলে আনন্দে চুপ হয়ে গিয়েছি। তবে তুই কোনো চিন্তা করিস না বাবা, আমি আমার বৌমা আর আমার অনাগত নাতির ভালোভাবেই খেয়াল রাখবো। আপনি সত্যি বলছেন মা? হ্যাঁ রে মা, আমি সত্যি বলছি। যাক, এবার তাহলে আমি নিশ্চিন্তে অফিস যেতে পারবো। এই বলে টুনা বেরিয়ে যায়, আর মিনু টুনিকে রেখে রান্নাঘরে যায়। আর মনি মনি ভাবে, আজকে কিছু একটা করতে হবে আমাকে, কিন্তু কিভাবে পেয়েছি। বৌমা একটু রান্নাঘরে এসো তো। টুনি মনের সুখে হাসতে হাসতে রান্নাঘরে আসতে থাকে, আর অমনি তেলে পা পিছলে ঠাস করে মেঝেতে পড়ে যায়, আর অমনি অজ্ঞান হয়ে যায়। এরপর মিনু ধরা পড়ার ভয়ে, টুনিকে নিয়ে হাসপাতালে যায়। ততক্ষণে টোনাও হাসপাতালে চলে আসে। রোগী সুস্থ আছে, তবে তার পেটের অনাগত সন্তান নষ্ট হয়ে গিয়েছে। না, এটা কিছুতেই হতে পারে না। টোনা, টোনা আমার সন্তানকে এনে দাও না। টোনা, আমার সন্তানটা মনে হয় বাড়িতে গিয়ে খেলা করছে। চলো তো, চলো চলো, আমি বাড়ি যাবো। টুনি, আমাদের সন্তান আর নেই, তুমি একটু বোঝার চেষ্টা করো। তুমি ওইসব অলক্ষণে কথা একদম বলবে না, এই আমি বলে দিলাম। তাড়াতাড়ি আমাকে বাড়িতে নিয়ে চলো তো, ওরা হয়তো আমার জন্য কান্না করছে। চলো চলো। হঠাৎ আঘাতজনিত কথা শুনে টুনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে, আর সারাদিন পুতুল নিয়ে নিজের সন্তান মনে করে খেলতে থাকে। এ দেখে টুনা ভীষণ কষ্ট পায়, আর কাঁদতে কাঁদতে নদীর পাড়ে গিয়ে বসে থাকে। একি, জলে ভেসে তিন কন্যা কোথা থেকে এলো? আমি তো আশেপাশে কাউকে দেখতে পাচ্ছি না। তাহলে কি সৃষ্টিকর্তা এই তিন কন্যাকে আমার অভাগী স্ত্রীর জন্যই পাঠিয়েছে? আমি এখনি এদের নিয়ে আমার বাড়ি যাব। টোনার কিছু না ভেবে জলে ভাসা তিন কন্যাকে নিয়ে নিজের বাড়ি ফিরে আসতে থাকে। এদিকে মিনু টুনির এমন করুণ দশা দেখে মনে মনে অনেক কষ্ট পায়। আজ আমার জন্যই আমার ছেলে আর বৌমাটা এত কষ্ট পাচ্ছে। আমি যদি রাগ না করতাম, তাহলে আমার বাড়িটা আনন্দে ভরে থাকতো। টুনি, এই নাও তোমার সন্তান, এদের এখন মন ভরে আদর করো। আমি তো ওদের খুব করে বকে দিব, ওরা আমাকে ছেড়ে কেন দূরে গিয়েছিল। হ্যাঁ, আরে পাগলি, এত রাগ না করে তাড়াতাড়ি তুমি আমাদের মেয়েদের খাবারের ব্যবস্থা করো, যাও। এরপর থেকে টুনি জলে ভাসা তিন কন্যাকে পেয়ে আবারও স্বাভাবিক হয়ে ওঠে, আর মিনুও ভীষণ খুশি হয়, আর সবাই মিলে অনেক সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। মা, আমার অনেক ক্ষুধা লেগেছে, আমাকে খেতে দাও মা। মারে, ঘরে তো কোনো খাবার নেই, কালকে সামান্য পরিমাণে খাবার খুঁজে পেয়েছি, সেগুলো তুই একেবারে শেষ করেছিস, তাই তুই একটু ধৈর্য ধর শোনা, আমি বন থেকে খাবার খুঁজে আনছি, কেমন? মা, আমিও আজকে তোমার সাথে যাব, আমাকে নিয়ে চলো মা। বাহিরে আকাশ অনেক কালো, মনে হয় বৃষ্টি আসবে, তুই বরং ঘরেই থাক শোনা। মা, তুমি কোনো চিন্তা করো না, আমি কিছুই হবে না, চলো না আমার যাই। টুনি আর কিছু না বলে মেয়ের কথায় রাজি হয়। মা, তুমি বাইরে যাও, আমি ঘরে তালা দিচ্ছি। মা, চাবিটা আমার কাছেই থাক, কেমন? ঠিক আছে, চল তাড়াতাড়ি চল, দেরি হয়ে যাচ্ছে তো নাকি। ওরা মামি উঠতে থাকে,
উড়তে উড়তে টুকির হাত থেকে চাবিটা নিচে পড়ে যায়, আর টুকি তা কিছুই বুঝতে পারে না। এরপর ওরা মামে উড়তে থাকে। অনেক তো এদিকে ওদিকে খুঁজলাম, কিন্তু কোনো খাবারই তো পেলাম না। চল টুকি মা, পাহাড়ের দিকে যাই। ওরা পাহাড়ের দিকে উড়তে থাকে। অন্যদিকে কণিকা উড়তে ধরে চাবিটা দেখে আর চাবির কাছে আসে। আরে, এটা তো কারো ঘরের চাবি মনে হচ্ছে, কিন্তু কার ঘরের চাবি হতে পারে? যারই হোক, আমি বরং চাবিটা বাড়িতে নিয়ে যাই। কণিকা চাবিটা নিয়ে বাড়িতে আসে আর যজ্ঞকে সবটা খুলে বলে। সব শুনে যজ্ঞ বলতে থাকে, কণিকা ভালোই হয়েছে চাবিটা তুমি খুঁজে পেয়েছো। এই চাবিটা যার ঘরেরই হোক না কেন, আজ তো অনেক মজা হবে। কারণ যার চাবি হারিয়েছে সে ঘরে ঢুকতে না পেরে বাইরে বৃষ্টিতে ভিজবে, আর আমরা মজা নিব। তোমার মুখে শুনেই তো আমার ভীষণ হাসি পাচ্ছে গো। জানি না সেই দৃশ্যটা দেখলে কত হাসি পাবে। অন্যদিকে টুনি টুকি খাবার নিয়ে বাড়ির দিকে উঠতে থাকে। ঠিক তখনই আকাশ থেকে প্রচুর বেগে বৃষ্টি পড়তে থাকে। টুকি মা, একটু জোরে ওঠার চেষ্টা করছো না? এই বৃষ্টিতে বেশিক্ষণ ভিজলে শরীর খারাপ করবে। বাড়িতে তো পৌঁছেছি। টুকি মা, চাবিটা তো তোর কাছে আছে তাই না? তালাটা তাড়াতাড়ি খোল, ভিজে যাচ্ছি তো। মা, চাবিটা তো আমার কাছে নেই, আমাকে ক্ষমা করে দাও মা। চাবিটা যে কখন পড়ে গিয়েছে আমি বলতে পারি না, তখন চাবিটা তোমাকে দেওয়া উচিত ছিল আমার। মা, রাগ করো না দয়া করে। আরে ভয় পাচ্ছিস কেন? চল অন্য পাখিদের গিয়ে জিজ্ঞাসা করি কেউ আমাদের চাবিটা পেয়েছে কিনা। দাদা, আমার ঘরে চাবিটা হারিয়ে গেছে, তুমি কি পেয়েছো? আমি পাইনি, তবে কণিকাকে একটা চাবি কুড়িয়ে পেতে দেখেছি। তুই কণিকার কাছে যা। দিদি, তুমি নাকি একটা চাবি কুড়িয়ে পেয়েছো? ওটা আবার ঘরের চাবি দিদি, আমাকে দিয়ে দাও তাড়াতাড়ি, আমরা যে ভিজে যাচ্ছি। কে বলেছে তোকে? আমি কোনো চাবি টাবি পাইনি, বিরক্ত করিস না তো আমাকে। আমাকে বৃষ্টি উপভোগ করতে দে, চল ভাগ এখান থেকে। যোগ্য, আমার চিরশত্রু টুনির ঘরের এই চাবিটা আজ টুনি ঘরে থাকা সত্ত্বেও বৃষ্টিতে ভিজবে, অনেক মজা হবে আমার। চলো জানালা দিয়ে দেখি। চল মা টুকি, আমাদের ঘরের তালা এবার ভাঙতে হবে। এই পাজি কাকের দল আমাদের চাবি ফেরত দিবে না। টুনি টুকি তাদের ঘরে তালা ভেঙে ঘরে প্রবেশ করে। যোগ্য আর কণিকা অনেক হাসে। এভাবে কয়েকদিন কেটে যায়। একদিন টুকি উঠতে উঠতে গাছের গোড়ায় একটা পুতুল পড়ে থাকতে দেখে। টুকি পুতুলের কাছে আসে। আরে আরে, এত সুন্দর একটা পুতুল এখানে পড়ে আছে কেন? আশেপাশে তো কাউকে দেখছি না, আমি বরং পুতুলকে আমার সাথে নিয়ে যাই। আর দেরি করা যাবে না, সন্ধ্যা যে হয়ে আসছে, নয়তো মা আমাকে অনেক বকবে। টুকি পুতুলটা নিয়ে বাড়িতে আসে। কি ব্যাপার টুকি, তুই এই পুতুলটা কোথায় পেয়েছিস? নিশ্চয় চুরি করেছিস তাই না? বল সত্যিটা, বল আমাকে। টুকি টুনিকে সবটা খুলে বলে। মা, আমি তোমার মেয়ে, আমি কখনো চুরি করতে পারি না, আর কখনো করবো না। আমার অনেক ক্ষুধা লেগেছে, আমাকে খেতে দাও মা। টুকি মা, আমি সারাদিন ঘর মেরামতির কাজ করেছি, তাই খাবার খুঁজতে যেতে পারিনি। তুই ঘুমিয়ে পড়, আমি কাল সকালে তোকে খাবার খেতে দিব। মা, আমি যে খুবই ক্ষুধা লেগেছে, আমি যে সহ্য করতে পারছি না মা। ঠিক তখনই পুতুলটা জাদু করে কিছু খাবার প্রকট করে। আর টুকি টুনি খাবার দেখে অবাক হয়ে যায়। একি, এখানে খাবার এলো কি করে? টুকি মা, এখানে কোনো ভূত পেতনি নেই তো? মা, আমার অনেক ভয় লাগছে মা। ভয় পেও না, এই খাবারগুলো আমি প্রকট করেছি। আসলে আমি একটা জাদুই পুতুল। আমি অনেকদিন থেকে একটা ভালো পাখি বন্ধু খুঁজছিলাম। আমার জানা মতে টুকি অনেক ভালো,
তোমাদের কোনো আপত্তি না থাকলে আজ থেকে আমি এখানে আমার বন্ধু টুকির সাথে থাকব আর ওকে সব রকম ভাবে সাহায্য করব। না না, আমার কোনো আপত্তি নেই। আমার তো অনেক ভালো লাগছে যে তুমি আমার মেয়ের বন্ধু। জানো, আমার মেয়েটার কোনো বন্ধু নেই। গরিব জন্য কেউ ওর সাথে মেশে না। কেঁদো না, এখন থেকে আমি আছি তো। খাবারগুলো এবার খেয়ে নাও। ওরা দুই মামি খাবারগুলো খেতে থাকে। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। চাবির পুতুল টুকি টুনিকে খাবার, টাকা, ঔষধ দিয়ে সাহায্য করে। টুনির সংসার পুতুলের সাহায্যে অনেকটাই সচ্ছল হয়। এদিকে পাজি যজ্ঞর অনেক হিংসে হয়। যজ্ঞ বাড়িতে বলতে থাকে, টুনির ওই জাদুই পুতুলটা আমার চাই মানে চাই। না না, আর হাত গুটিয়ে বসে থাকলে চলবে না, আমাকে চালাকি করতেই হবে। পেয়েছি, চালাকি পেয়েছি। যাই, তাড়াতাড়ি টুনির কাছে যাই। টুনি বোন, আমি দেখলাম একটা কিডন্যাপার তোর মেয়ের টুকিকে মুখ চেপে নিয়ে যাচ্ছে। বাঁচাতে চাইলে তাড়াতাড়ি যা। কি বলছো এসব দাদা? না না, এ হতে পারে না। টুকি তো নদীর দিকে গিয়েছে, আমি এক্ষুনি যাচ্ছি। আরে বোকা টুনি, আমার চালাকির ফাঁদে পা দিয়েছে। ফিরে এসে দেখবি তোর জাদুই পুতুল আর নেই। টুনি ঘরের দরজা খোলা রেখে তাড়াতাড়ি করে চলে যায়। আর যজ্ঞ ঘর থেকে পুতুলটা নিয়ে তাড়াতাড়ি করে ওখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে একটা গাছে ডালে টুকিকে বসে থাকতে দেখে টুনি টুকির পাশে বসে। টুকি মা, তুই ঠিক আছিস তো? তোর কিছু হয়নি তো? ওই ওই কিডন্যাপার কোথায়? মা, তুমি কোনো দুঃস্বপ্ন দেখেছো নাকি? আমি তো ঠিকই আছি। আর কিসের কিডন্যাপার? কেউ নেই তো এখানে? তার মানে ওই যজ্ঞ আমাকে বোকা বানিয়েছে? চল তাড়াতাড়ি ঘরে চল, আমি যে তাড়াহুড়োর জন্য দরজা খুলে চলে এসেছি। মা, আমার পুতুর বন্ধুটা তো ঘরে নেই। আমার পুতুর বন্ধুকে কেউ চুরি করেছে মা। এবার আমি সবটা বুঝতে পারছি। এসব ও যজ্ঞ কাকের চালাকি। বেটা পাজি যজ্ঞ কালু কাক সেদিন ছাড় পেয়েছিস জন্য আচার ছাড় পাবি না। আজ তুই কঠোর শাস্তি পাবি। চল টুকি মা, ওই কালো কাকদের বাড়িতে চল। একি টুনি, তুই আমার ঘরে? তোর মেয়ে ঠিক আছে তো? ফিরে পেয়েছিস তোর মেয়েকে? আমার মেয়ে একদম ঠিক আছে, কিন্তু এবার তোমরা ঠিক থাকবে না, বুঝেছো? কিসব বলছিস? বকবক না করে এখান থেকে চলে যা তো। আমার মেয়ের পুতুল ফিরিয়ে দাও বলছি, নয়তো কঠোর শাস্তি পাবে বললাম। পুতুল? কিসের পুতুল? আমি পুতুল সম্পর্কে কিছুই জানি না। উল্টা শাস্তি পেতে না চাইলে এখান থেকে চলে যা টুনি। দাঁড়াও, এক্ষুনি দেখাচ্ছি মজা। পুতুল, তুমি যেখানেই থাকো না কেন, বেরিয়ে এসো আর এই পাজি কাকদের উচিত শিক্ষা দাও। পুতুল আলমারি ভেঙে বেরিয়ে আসে আর যজ্ঞ ও কণিকাকে জাদু লাঠি দিয়ে মারতে থাকে। ওরে বাবা রে, এতে কেমন পুতুল? এই পুতুল, তা বলছি আমরা আর পাজিগিরি করবো না, ছেড়ে দে আমাদের। কণিকা, এই পুতুল কথা শুনবে না, চলো পালাই। যজ্ঞ কণিকা পালিয়ে যায় আর টুকি টুনি পুতুলটা নিয়ে বাড়ি ফিরে আসে আর আবারও আগের মতো সুখী দিন কাটাতে থাকে। এদিকে কাকুলি মাথায় ঘাসের বোঝা নিয়ে তেঁতুল গাছের নিচ দিয়ে যাচ্ছিল। এখন তো কোনো বাতাসও ওঠেনি, তাহলে এই তেঁতুলগুলো কি করে নিচে পড়লো? মনে হয় তেঁতুলগুলো পেকে গিয়েছে, তার কারণে একা একা পড়ে গিয়েছে। তবে পড়ে গিয়ে ভালোই হয়েছে, আমি একটু তেঁতুলগুলো খেয়ে নেই।
মিষ্টি তেঁতুল। যে এই গাছটি লাগিয়েছে নিশ্চয় তার হাতে সে মধুমেখে গাছটি লাগিয়েছিল, নয়তো তেঁতুল কখনো এত মিষ্টি হয় নাকি। আমার হাতে মধু নয় রে, আমার হাতে অমৃত ছিল, আর সেটা মিশিয়ে আমি তেঁতুল গাছটি লাগিয়েছিলাম। ওরে বাবা রে পেতনি, এবার আমি কোন দিকে পালাবো? এই পেতনি, এই পেতনি তো আমাকে গিলে খাবে। গিলে নয় রে, আমি তো তোকে চিবিয়ে চিবিয়ে খাবো, লবণ মরিচ আর মিষ্টি তেঁতুল নিয়ে। ওরে বাবা রে, ওরে মা রে, আমাকে কেউ বাঁচাও, আমি যে পেতনির হাতে আর শহীদ হতে যাচ্ছি, কেউ বাঁচাও আমাকে। কাকুলি সব পাখিদের মাঝে গিয়ে ঠাস করে পড়ে যায়। আরে আরে, এই কাকুলির আবার কি হলো? এ কোথা থেকে এমন ঠাস করে এসে পড়লো? বউ, ও আমার বউ, তোমার কি হলো গো? তোমার কিছু হলে আমি কি নিয়ে বাঁচবো গো বউ? ও শোনা বউ, কথা বলো। আমি কি, আমি কোথায়? আমার মাথা ঘুরছে কেন? আমাকে কেউ ধরো, আমার মাথাটা যে দৌড়ে পালাচ্ছে, কেউ আমার মাথাটা ধরো। আরে আমার বউটার কি হলো? আরে আমার বউটা তো অজ্ঞান হয়ে গেল। বউ তুমি কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি তোমাকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছি। কালু তার বউকে নিজের পিঠে তুলে নেয় আর উড়ে ডাক্তারের কাছে নিয়ে যায়। এদিকে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। কে জানে মেয়েটার কি হলো? আচ্ছা, আকাশটা তো বেশ খারাপ, যখন তখন বৃষ্টি নামতে পারে, তাই সবাই যার যার বাড়িতে ফিরে যাও। এদিকে দেখতে দেখতে সন্ধ্যা নেমে আসে আর তার সাথে মুষলধারে বৃষ্টি নামতে শুরু করে। মা মা, তুমি তো আজকে একটু খাবার ঘরে নিয়ে রাখুননি, এবার যে আমার খুব খিদে পেয়েছে, আমি কি খাবো বলো তো? আর তুমি তো জানো আমি একদম ক্ষুধা সহ্য করতে পারি না। তুই চিন্তা করিস না রে মা, এখন তো একটু বৃষ্টি কমেছে, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। শালিক তার মেয়েকে একা ঘরে রেখে খাবারের খোঁজে বেরিয়ে পড়ে আর শালিকও উড়তে উড়তে মিষ্টি তেঁতুল গাছে চলে যায় আর একটা গাছের ডালে বসে বসে ভাবতে থাকে। বৃষ্টি তো অনেক জোরে পড়া শুরু করলো, তার উপর আবার রাত হয়ে এসেছে, আমি তো উঠতেও পারছি না, এবার কি হবে? এবার তুই আমার সাথে বসে বসে গল্প করবি। ওরে বাবা রে পেতনি, তুমি আমার কোনো ক্ষতি করো না, আমাকে যেতে দাও, আমার মেয়েকে যে একা ঘরে রেখে এসেছি আমি, দয়া করো। তুই সত্যি তোর ছানাকে রেখে এসেছিস? হ্যাঁ পেতনি, আমি সত্যি বলছি। তাহলে তোকে ছেড়ে দেব আমি, কারণ আমি বাচ্চাদের খুব ভালোবাসি, কিন্তু একটা শর্তে আমি তোকে ছাড়বো। কি শর্ত বলো, আমি তোমার সব শর্ত পূরণ করব। আমাকে তুই ঈগলকে ধরে এনে দিবি। ঈগলকে দিয়ে তুমি কি করবে? আমি আমার মৃত্যুর প্রতিশোধ নিব আর আমি মুক্ত হব। ঈগল তোমাকে কেন মেরেছিল? শুনতে চাস? শোন তবে, আমি ঈগলকে খুব পছন্দ করতাম আর ঈগলও আমাকে পছন্দ করত, কিন্তু সেটা আমাকে নয়, আমার সম্পত্তিকে পছন্দ করত। আর বাবা মারা যাওয়ার পর সব সম্পত্তি আমার নামে হয়ে যায়, আর ঈগল সেগুলো পাওয়ার লোভে আমাকে মিথ্যে বিয়ের প্ররোচনায় ফেলে এই তেঁতুল গাছতলায় নিয়ে আসে,
ঈগল যখন এত জঘন্য একটা কাজ করেছে তখন তোর শাস্তি পেতেই হবে। তুমি অপেক্ষা করো পেতনি, আমি ঈগলকে এক্ষুনি নিয়ে আসছি। পেতনি শালিকের জন্য অপেক্ষা করতে থাকে, আর শালিক উড়ে উড়ে ঈগলের কাছে যায়। ঈগল দাদা, আমার বোনটা না খুব বিপদে পড়েছে, তুমি আমাকে একটু সাহায্য করো ঈগল দাদা, নয়তো আমার বোনটা যে মারা যাবে। কোথায় কোথায় তোর বোন, চল তো দেখি। এরপর দুজনেই উড়ে মিষ্টি তেঁতুল গাছের কাছে যায়। কিরে শালিক, কোথায় তোর বোন? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। ইগলি, তুমি কি করে ফিরে এলে? আমি তো তোমাকে মেরে ফেলেছিলাম। তোকে আমার সাথে নিয়ে যাওয়ার জন্য আমি আবার ফিরে এসেছি। আমাকে তুমি ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গিয়েছিল। আসলে আমি লোভে পড়ে এমনটা করেছিলাম, আমার খুব ভুল হয়ে গেছে। আমাকে তুমি ক্ষমা করে দাও ইগলি। তোকে ক্ষমা করলে যে গোটা নারী জাতির সাথে প্রতারণা করতে হবে, তাই তোর কোনো ক্ষমা নেই। তুই আমার সাথে প্রতারণা করেছিস, এর শাস্তি তো তোকে পেতেই হবে শয়তান ঈগল। পেতনি ঈগলের আর কোনো কথা না শুনে ঈগলের ঘাড় মটকে যায়, আর ঈগল অমনি সেখানেই মারা যায়। এবার আমি মুক্ত। অদৃশ্য হয়ে যায়, আর শালিক কিছু মিষ্টি তেঁতুল নিয়ে তার বাড়ি ফিরে যায়, আর তার সন্তানকে তেঁতুল খেতে দেয়। এরপর থেকে বনের সবাই অনেক সুখে শান্তিতে বসবাস করতে থাকে। আমার মতো ধনী পাখি এই জঙ্গলে আর একটাও নেই। এবার আমি সবাইকে আমার পায়ের নিচে ধুলো করে রাখবো। সবাই আমার ইশারায় নাচবে। ওস্তাদ, মিনুর মেয়ে মুন্নির বিয়ে হচ্ছে, যাকে আপনি পছন্দ করতেন, আর তার বিয়েতে অনেক টাকা খরচ হচ্ছে। আপনি কি এই বিষয়ে কিছু জানেন? হ্যাঁ। কি, আমি এই জঙ্গলের একজন গণ্যমান্য ব্যক্তি, আর আমাকে না জানিয়ে বিয়ে? সেটা আবার আমার মুন্নিকে? আজ আমি করাচ্ছি বিয়ে, এই বেটা শালিক, চল তো চল এবার। কালু আর শালিক মিনুর বাড়িতে গিয়ে হাজির হয়। এই মিনু মাসি, আমাকে না জানিয়ে তুমি তোমার মেয়েকে বিয়ে দিচ্ছ কোন সাহসে? তুমি জানো না এই জঙ্গলে সবাই চলে আমার ইশারায়? বাবা, আমার ভুল হয়ে গিয়েছে, এবারের মতো তুমি আমাকে মাফ করে দাও। আর বসো বাবা, আর এসে যখন পড়েছো তখন দুটো ডাল ভাত খেয়ে নাও। আরে রাখো তোমার ডাল ভাত, এই বিয়ে হবে না। আর তুমি তোমার মেয়ের বিয়ের জন্য যা টাকা জমিয়েছিলে তা আমাকে দিয়ে দাও। এ তুমি কি বলছো বাবা, আমার মেয়েটার যদি বিয়ে না হয় তাহলে তো আমার মেয়েটা লগ্ন ভ্রষ্ট হয়ে যাবে। তুমি দয়া করো বাবা, আমার মেয়েটাকে তুমি অপয়া করো না। আমি যা বলেছি সেটাই আমার শেষ কথা, যদি আমার কথায় কোনো নড়চড় হয়েছে তো এক্ষুনি তোমার মেয়েকে কেটে নদীতে ভাসিয়ে দিব, আমি বলে দিলাম। ওস্তাদ, বলছিলাম কি, আমরা মেয়েটার বিয়ে না আটকিয়ে শুধু টাকাগুলো নিয়ে চলে যাই। আপনি তো আর ওই মেয়েকে বিয়ে করবেন না, শুধু শুধু মেয়েটার জীবন নষ্ট করার কি আর দরকার বলুন। তুই অবশ্য ঠিকই বলেছিস মিনু মাসি, টাকা পয়সা যা আছে সব দিয়ে দাও আমাকে, আর আমি চলে যাওয়ার পর মেয়ের বিয়ে দাও। মিনু ভয় পেয়ে তাড়াতাড়ি টাকা পয়সা সব বের করে দেয়, আর কালু তা নিয়ে চলে যায়। এদিকে পাত্রপক্ষ বলে ওঠে, কোনো যৌতুক আর সোনাদানা ছাড়া আমি আমার ছেলের বিয়ে করাতে পারবো না। বাবা রকি, চল তোকে আমি অন্য কোনো বড়লোক পাখির সাথে বিয়ে দিয়ে দিব। না না বিহাই মশাই, আমাদের সাথে এমন অন্যায় করবেন না। ছেলেপক্ষ মিনুর কোনো কথা না শুনে সবাই বিয়ে ভেঙে দিয়ে চলে যায়, আর মন্নি লগ্নভ্রষ্ট হয়ে যায়।
শয়তান বড়লোক কালুকাক, তুই আমার এত বড় ক্ষতি করলি, দেখবি একদিন তুই ঠিকের প্রতিদান পাবি। মিনু আর মুন্নি অনেক কাঁদতে থাকে, কিন্তু গরিব হওয়াতে তার কান্না কারো কান অব্দি পৌঁছায় না। এভাবেই কেটে যায় বেশ কয়েকদিন। এদিকে গরিব টুনি পাখির বাড়িতে, মা টুকি, তুই কিন্তু একদম বাড়ি থেকে বের হবি না, আমি এক্ষুনি খাবার সংগ্রহ করে বাড়ি ফিরে আসছি। ঠিক আছে মা, আমি কোথাও যাব না। নিজের ছানাকে ঘরে রেখে টুনি খাবারের খোঁজে যায়, আর সেখানে গিয়ে টুনি একটা বাঘের ছানাকে কাদায় পড়ে কাঁদতে দেখে, আর কাছে গিয়ে বলে, আহারে ছানাটা কেমন কাদায় পড়ে কষ্ট পাচ্ছে, ও ছানা তোমার মা কোথায় গো? আমি আমার মাকে হারিয়ে ফেলেছি, তুমি আমাকে কাদা থেকে তোলো, আমি তো কাদায় ডুবে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে এক্ষুনি তুলে নিয়ে আসছি। আমাকে বাঁচানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। এদিকে মা বাঘ তার ছানাকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে, আর টুনিকে দেখে বলে, এই পাখি, তুই নিশ্চয়ই আমার ছানাকে ধরে রেখেছিস মারার জন্য, এই জন্যই তো আমি আমার পুরো জঙ্গলে খুঁজলাম আমার ছানাকে, কিন্তু পেলাম না। না মা, তুমি ভুল বুঝছো, উনি না থাকলে আজ আমি কোনোভাবেই বাঁচতে পারতাম না। মানে এসব তুই কি বলছিস? এরপর বাঘের ছানা তার মাকে সব ঘটনা খুলে বলে, সব শুনে মা বাঘ নিজের ভুল বুঝতে পারে। আমি দুঃখিত বোন, তুমি আমাকে মাফ করে দাও। না না বাঘ বোন, মাপছি আমাকে ছোট করবে না। টুনি বোন, আমি তোমার কাছে ঋণী হয়ে থাকলাম, যদি কোনোদিন কোনো বিপদে পড়ো তবে আমাকে স্মরণ করো, আমি এসে তোমাকে সাহায্য করব। ঠিক আছে বাঘ বোন। এরপর মা বাঘ তার ছানাকে নিয়ে সেখান থেকে চলে যায়, আর টুনিও খাবার সংগ্রহ করে নিয়ে বাড়ি ফিরে যায়। মা, আজ তোমার আসতে এত দেরি হলো কেন? সে অনেক কথা রে মা, তুই আগে খেয়ে নে, তারপর সব বলছি। জানো মা, কালু আঙ্কেলের বাড়ি থেকে না ডিম ভাজার গন্ধ আসছে, আমার এসব দানাদার খাবার একদম খেতে ভালো লাগছে না, তুমি আমায় ডিম ভাজির করে দাও না। মা রে, আমার কাছে তো একটা পয়সাও নেই, তোকে আমি কি করে ডিম ভাজি করে দিব বলতো? আমি কিছু জানি না, তুমি আমাকে ডিম ভাজি করে দিবে মানে দিবে, এটাই আমার শেষ কথা মা। আচ্ছা দাঁড়া, আমি কালু দাদার কাছে একটু চেয়ে নিয়ে আসি। কালু দাদা, তুমি অনেক সুস্বাদু করে ডিম ভাজি করছো, আমার মেয়েটা না খুব করে খেতে চাচ্ছে গো, তুমি একটু ডিম ভাজি দাও না গো আমায়। ফকিরনির বাচ্চার আবার শখ কত, যা ভাগ এখান থেকে, নিজে ডিম পেড়ে সেটা ভেজে নিজের মেয়েকে খাওয়া, যা। ছি কালু দাদা, এসব তুমি কি বলছো? মা, তুমি খালি হাতে কেন ফিরে এলে? ডিম ভাজির পরিবর্তে তুই আমার মাথাটা চিবিয়ে খা বলছি, খা। টুকি মায়ের কথায় মন খারাপ করে বাড়ি থেকে বেরিয়ে যায়। আমাকে তো কেউ ডিম ভাজি দিল না, এবার আমি চুরি করে খাবো। টুকি চুপি চুপি কালুর বাড়িতে যায়। এদিকে কালু ডিম ভাজি করে টেবিলের উপর রেখে রান্নাঘরে যায়, আর সেই সুযোগে টুকি ডিম ভাজি চুরি করে নিয়ে বাড়ি ফিরে আসে। এদিকে কালু বলতে থাকে, এ কি, আমার ডিম ভাজি কোথায় গেল? তখন তো টুনি এসেছিল, তার মানে টুনি আমার ডিম ভাজি চুরি করেছে, আজ ওদের দেখাচ্ছি মজা। কালু কাক তলোয়ার হাতে নিয়ে টুনির বাড়িতে যায়। টুনি কালুকে অবস্থায় দেখতে পেয়ে টুকিকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কোথায় পালাবি, দাঁড়া বলছি, দাঁড়া। কালু টুকি আর টুনির পিছনে ছুটতে থাকে, আর এদিকে বাঘটা দেখতে পেয়ে টুনিকে ডাকে, আর টুনি নিচে নেমে আসে, আর কালুর সব অপকর্মের কথা বাঘকে খুলে বলে। এদিকে কালুও নিচে নেমে আসে।
টুনি, ওই বাঘ তোকে আজ আমার হাত থেকে বাঁচাতে পারবে না। এবার থেকে আর কোনো অত্যাচারী পাখি থাকবে না, জঙ্গলের সবাই অনেক সুখে থাকতে পারবে। তোমাকে অনেক ধন্যবাদ বাঘ দিদি, এবার তোমরা বাড়ি ফিরে যাও। টুনি তার মেয়েকে নিয়ে আবারও বাড়ি ফিরে আসে আর অনেক সুখে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।